হরতালের সমর্থনে কুমিল্লার হোমনায় বিএনপির বিক্ষোভ মিছিল তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রানার দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে আটচল্লিশ ঘণ্টা হরতালের সমর্থনে কুমিল্লার হোমনায় দ্বিতীয় দিন বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা সোমবার সকালে খালেদা জিয়ার প্রাক্তন এপিএস দুই ও কুমিল্লা দুই আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি হোমনা উপজেলার হোমনা টু শ্রীপুর জয়পুর ও রায়পুর সড়ক প্রদক্ষিণ করে মাছিমপুর বাজার সংলগ্ন জয়পুর ব্রিজে এসে শেষ হয় পরে ব্রিজের ওপর সড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা আনা স্লোগান দেয় উক্ত মিছিলে কুমিল্লা জেলার হোমনা মেঘনা ও তিতাস উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মতিন খান বলেন নির্বাচনের কোনো পরিবেশ না করে এবং জাতির চরম ক্রান্তিলগ্নে রাজনৈতিক সংকট সমাধান না করে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা জাতির সাথে তামাশা সামিল এই নির্বাচন কমিশনের অধীনে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পদত্যাগ ও কথিত তফসিল বাতিল করতে বাধ্য করা হবে এবং হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবে না ইনশাল্লাহ don't say, don't say.